লোপামুদ্রা চলে এসেছি আমাদের সবার পরিবার.com নিয়ে। আজকে পুরো পরিবার নিয়ে বেরোচ্ছি, কি কি করব, যা করব তোমাদের সাথে শেয়ার করব। চলো আর দেরি করব না, তাই তো? দেরি হয়ে গেছে অলরেডি, অনেকটা দেরি হয়ে গেছে। হ্যাঁ, 12:10 খুব একটা হয়নি, মানে 12টায় টাইম দেওয়া ছিল। আচ্ছা ঠিক আছে, চলো 5:10 তো আমরা 12টার মধ্যে পৌঁছে যাব। এখন তিতলি আজকে একটা লং স্কার্ট পরেছে, স্কার্টটা কিন্তু আমার, স্কার্টটা মায়ের, আর আমাদের এরকমই হয়, মায়ের কলেজের টাইমের জামা কাপড় সব এখন আমি দখল করে নিয়েছি। এগুলো সব কিন্তু বারদান থেকে কেনা, দেখ এখনো ভালো আছে, তাই না বল তিতলি? এটা অবশ্যই খুব ভালো, আর আমার ফ্লোরাল প্রিন্টস খুব পছন্দ, জানোই আমার প্রচুর ফ্লোরাল প্রিন্টস আছে। চিৎকার করছে কারণ বাইরে দিয়ে গাড়ি যাচ্ছে, জানি না কতটা আওয়াজ হচ্ছে। কথা বলবো না তিতলি, অনেক মজা আছে, চল ছবি তো তুলে দেবে বলে। একদম একদম তুলে দে। এই দেখো আমরা কলা বাগান থেকে উঠছি, মা সামনে বসেছে, তুমি লাগিয়ে দাও সৌরভ। এই যে আমরা সবাই আছি, লালটু আছে। আজকে আমরা বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়লাম একটা লং ড্রাইভে, সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছি। এ দেখো আমরা সামনের সিটে বসিয়েছি, কারণ আমাদের গাড়িটা একটু ছোট, তো পেছনে যদি বসলে মায়ের একটু চাপাচাপি হয় বা মায়ের ব্যথা লাগে। আমাদের সাথে মা বেশ মজা করে গল্প করতে করতে বেশ এনজয় করছে, তোমরা দেখো। আমাদের কলকাতাটা না বড্ড সুন্দর, দেখো কি সুন্দর লাগছে চারিদিকটা। আর আজকের না ওয়েদারটা আমাদের পুরো স্বাদ দিয়ে দিয়েছে, খুব একটা রোদ্দুর ওঠেনি, তাই আমরা বেশ মজা করতে করতে চলেছি। দেখো এই দেখো, এটা কি বলতো, এটা বিশ্ব বাংলা গেট, আমাদের কলকাতার একটা ঝুলন্ত রেস্টুরেন্ট। যারা কলকাতায় থাকো তারা তো সবাই মোটামুটি জানো, আর যারা বাইরে থাকো তারাও অনেকে জানো, বাট যারা জানো না আমি তাদের জন্য বলে দিলাম। কি সুন্দর লাগছে দেখো। সৌরভ ডিসাইড করলো যে চলো আমরা এয়ারপোর্টের কাছে ওই বারাসাত রোডে যে শেরে পাঞ্জাবটা আছে সেটাতে যাই। তো প্লেনটা দেখে ভীষণ এক্সাইটেড, বলছে লোপা চলো আর ভাল লাগছে না, গাড়িটা এয়ারপোর্টে পার্ক করে কোথাও একটু ঘুরে আসি। রিয়েলি গো, অনেক দিন কোথাও বেড়াতে যাওয়া হয়নি সেইভাবে। শেরে পাঞ্জাবে এসেছি, শেরে পাঞ্জাবে এসেছি, আর যেটা এয়ারপোর্টের কাছে তোমরা দেখেই নিলে। থামো এখানে দাঁড়িয়ে আছে, আমরা অনেক লং ড্রাইভে এলাম বলো আজকে। প্ল্যানই ছিল লং ড্রাইভ, বলো? প্ল্যান ছিল লং ড্রাইভ, আর একটু গল্প করেছি গাড়িতে বসে বসে, এটাই আমাদের মজা। গল্প মানে প্রচুর গল্প করতে করতে এসেছি, খুব মজা করে। এবার খাবো, এবার খাবো কি দেবে? এই দেখো আমাকে কি দেখতে পাচ্ছ, এই যে দেখো, আর এই যে বাবাই সানগ্লাস পরে একদম অল মানে একদম অল রেডি। বাবাই বলছিল মা যে এখান থেকে একটা ফ্লাইট ধরে যাবো, ঘুরতে চলে যেতে ইচ্ছে করছে। সত্যি করছে বলো? সত্যি, কত দিন ভালো করে ঘুরতে যাই। চলো যাওয়া যাক, চলো শেরে পাঞ্জাবে আমরা ঢুকে পড়লাম। বেশ ঢুকে তো গল্প টল্প করছি, মজা লাগছে। আর দেখো চারিদিকটা কি সুন্দর সাজানো, ঠিক মনে হচ্ছে একটা লরির, মানে ঠিক লরি যেরকম দেখতে হয় না, ঠিক সেই প্যাটার্নের সাজানো। ঠান্ডা লাগছে, এসি চলছে, ঠামু বলছে ঠান্ডা লাগছে। এই যে মা মেনু ডিসাইড করছে এখন, মা মেনু ডিসাইড করছে এখন, কি খাবে মা? স্টার্টারে আমরা অর্ডার দিলাম টিক্কা কাবাব, আর দিয়েছি ক্রিসপি চিকেন। আমার জন্য আর তিতলির জন্য মশালা কুলচা, সৌরভ নিল তন্দুরি রুটি, আর তন্দুরি রুটির সঙ্গে সৌরভ একটা স্পেশাল তড়কা নিয়েছিল, আর আমরা নিয়েছিলাম হচ্ছে চিকেন রেশমি কাবাব বাটার মশালা। আর লালটুকে জিজ্ঞেস করলাম লালটু তুই কী খাবি, লালটু বললো আমি মাটন বিরিয়ানি, লালটু নিল মাটন বিরিয়ানি। আর মায়ের খাবারটা আমরা ডিসাইড করলাম, আমি ডিসাইড করেছি জানো তো, কারণ মা সব কিছু খেতে পারছে না, ঝাল টাল খেলে মায়ের পেটে একটু ব্যথা হচ্ছে, তোমরা তো জানোই মায়ের কথা, কিন্তু আজকে সেই কথা আর বলতে চাইনি এই আনন্দের মধ্যে। আর মাকে আমরা সত্যি আনন্দ দিতেই নিয়ে এসেছি, তাই ওই সমস্ত শরীরের কথা এখন আর তুলছি না। মায়ের জন্য নেওয়া হলো পি পোলাও আর চিকেন হান্ডি। আবার পর্ব তো শেষ হলো, ও সৌরভ তো এমনি ছাড়বে না, সৌরভ তো আবার অর্ডার দিল।
এই হচ্ছে লস্যি, এটা তো এখানকার ফাটাফাটি, সৌরভ না খেয়ে যাবে না। আর নেওয়া হলো হচ্ছে হট গোলাপ জাম। বাবাই সানগ্লাস পরে দাঁড়িয়েছে, কারণ কি ছবি তুলছিলে, একটু উঠবো তো আমরা এখন। তবে শেরে পাঞ্জাব, এই যে শেরে পাঞ্জাবের বাইরে এই জায়গাটায় বসে একটু পিকচার সেশন করলাম, বেশ সুন্দর জায়গাটা না। আর এই যে দেখো জুয়েলারিটা পড়েছে, এটা লোপামুদ্রা ক্রিয়েশনের, আর এটাও লোপামুদ্রা ক্রিয়েশনের, এটা আমার ভুল্লা গিফট করেছে জন্মদিনে, এগুলো কিন্তু লোপামুদ্রা ক্রিয়েশনে তোমরা পেয়ে যাবে। দেখিয়ে দিই ব্যাগটা, দাঁড়াও ভালো করে। এই হচ্ছে ব্যাগটা, এটা ভীষণ সুন্দর কিন্তু না, মানিয়েওছে। আমি ফেসবুকে পোস্টও করেছি ফটো, এগুলো তোমরা পেয়ে যাবে। এখন আমার আর মায়ের একটু ইচ্ছে হয়েছে কোল্ড ড্রিঙ্কস খাবার, আর বাকিরা একটু টি খাবে, তো আমরা একটু এবার টি ব্রেক আর কোল্ড ড্রিঙ্কস ব্রেক নেব। সব নবজি যে টি আর কোল্ড ড্রিঙ্কস ব্রেক, তাই তো আমাদের এটা। এটা কোথায় আমরা আছি? এটা হচ্ছে ওই তপন থিয়েটারের সামনে, তপন থিয়েটারের সামনে, আমরা রাজবিহারীর কাছে, রাজবিহারীর কাছে। এই যে মা আনতে গেছে কোল্ড ড্রিঙ্কস, আর পেছনে টি শপ আছে, আর ঠামু আর আমি গাড়িতে বসে আছি। কি ঠামু, কেমন এনজয় করলে? ভালো এনজয়, ভালো লেগেছে। যাক, মা কোল্ড ড্রিঙ্কস আনছে, আমি আর মা কোল্ড ড্রিঙ্কস খাবো, বাকিরা খাবে চা। বাট কি প্রবলেম জানো, মায়ের কাছে খুচরো নেই, 500 টাকার নোট, এটাই মুশকিল হয়ে গেছে। ফাইনালি খেতে পারলাম 20 খুচরো। প্রবলেম হয়ে গেছিল আমাদের কাছে, কারোর কাছে খুচরো নেই, সব 500 নোট। সৌরভের মানে ব্যাগের কর্নারে একটা 20 টাকার কয়েন ছিল, ওটা সৌরভ কাউকে দেয় না, কিন্তু বার করে দিল। কোল্ড ড্রিঙ্কস এই দোকান থেকে গেলাম, আর চায়ের জন্য হয়ে গেছিল, চায়ের জন্য হয়ে গেছিল, কিন্তু আর খুচরো ছিল না। ঠামুরও আজকে পার্স ক্যারি করেনি, আজকে আমরা সবাই আর কি চলে। মাকে তো আমরা মা নিচ্ছিল, আমি বললাম যে মা ব্যাগ নেওয়ার দরকার নেই, আর এত বওয়া যায় না গো। সত্যি, আর আমরা তো এরকম মানে একদিন মানে বড় গাড়িতেও বেরোই না, আমরা আমাদের ছোট গাড়ি, হ্যাঁ, আমাদের অত বেশি জায়গাও ধরে না। তিতলি এখানে প্রচুর পড়াশোনা করছে, তিতলি খুব পেছনে লাগে না, তিতলি তিতলি লোকের খুব পিছনে লাগে। আমার বাড়ির সোফায় বসতে দেবে না, আমি যদি বসি আবার উঠে আমাকে আবার টেনে ওটাকে লাগাতে হবে, লোককে করো ভীষণ নোংরা করে ঘরটা। আমি বসলাম একটু চাদর কুচকে, আমাদের দুজনকে একটু বসলে চাদর কুচকে গেলে উঠিয়ে আগে চাদর পরিষ্কার করি, চাদরে বসতো। সে এখন ওই বাড়ি এখন পদের মতো আছে আমার জন্য, সত্যি তাইছি, একদম টিপটপ আছে। ও দুদিন না থাকলে বাড়ি এদিকে চার দিকে ছড়িয়ে যাবে। আরে 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 পড়ে না কি, আমার দুটো আলমারি গুলো দেখি, হ্যাঁ গুছিয়ে দে, খুললে চপ 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 পড়ছে, আবার আমি পড়লা করে পড়লে তো ঢোকা। ওরে আজকে পরের দিন আর কি, আর কালকে এনার্জি একদম ডাউন ছিল, তার জন্য আর ক্যামেরা অন করা হয়নি। আর এত সেজে গুজে কটা বাজে জানো, 7 o'clock যাচ্ছি কলেজ, বিকজ আজকে ল্যাঙ্গুয়েজ ডে, আমাদের কলেজে ফাংশন আছে। আমি তো পার্টিসিপেট করছি না, বাট আমার ফ্রেন্ডসরা করছে, তো আমি সাপোর্ট করবো, তো আমি একটু যেন ট্রেডিশনাল পরেই সেজে গুজে যাচ্ছি। তোমরা জানিও কেমন লাগছে, থ্যাংক ইউ সো মাচ, সবাই বলেছে হেয়ার কালারটা ভালো হয়েছে, তোমরাও করাতে পারো, করালে অবশ্যই জানাবে, যদি যাও শান্তনুস ক্রিয়েশনে জানিও একবার, আমাদেরও ভালো লাগবে। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার তো করবে, আর সাবস্ক্রাইবটাও প্লিজ করে দিও। এখন তারা আছে তো, টাটা।